নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে এসেছে এসএসসির তরফ থেকে। আবারও নতুন করে 2024 সালের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। সারা ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকেও তোমরা এখানে ছেলে এবং মেয়ে উভয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে, যা কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে। তো বন্ধুরা, আবেদনে কোনো রকম সমস্যা হলে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টের আকারে জানাবে, আমরা অবশ্যই তোমাদেরকে অ্যাপ্লাই ভিডিও নিয়ে আসব। বন্ধুরা, ভিডিওটি ফুল দেখো, সমস্ত রকম তথ্য তোমরা স্টেপ বাই স্টেপ বুঝে যাবে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এই সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না। এসএসসির তরফ থেকে আবারও কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তোমরা মাধ্যমিক পাশ করা থাকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। মাধ্যমিক পাশ, উচ্চ মাধ্যমিক পাশ কিংবা গ্র্যাজুয়েশন পাশ, বিভিন্ন রকম পদের ক্ষেত্রে বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতা রয়েছে। ম্যাট্রিক এখানে রয়েছে, মাধ্যমিক পাশ চেয়েছে, ইন্টারমিডিয়েট রয়েছে, উচ্চ মাধ্যমিক পাশে, এবং গ্র্যাজুয়েটদের জন্য গ্র্যাজুয়েশন পাশ চেয়েছে। 5600 এখানে তোমাদের শূন্য পদ রয়েছে। অল ইন্ডিয়ার মেল এবং ফিমেলরা এখানে কিন্তু তোমরা উভয়ে অ্যাপ্লাই করতে পারবে। এসএসসির এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে। এরপর সিলেকশন প্রসেস, প্রথমত বন্ধুরা তোমাদের রিটার্ন টেস্ট হবে, এরপর তোমাদের মেরিট লিস্ট হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, সর্বশেষে কল লেটার দিয়ে দেওয়া হবে। এখানে বন্ধুরা তোমাদের ইন্ডিয়ার যে কোনো জায়গাতে জব লোকেশন হতে পারে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 2024-25 এর ক্ষেত্রে এজ লিমিট, মিনিমাম 18 বছর বয়স থেকে 30 বছর বয়স হলে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এসসি এসটিরা তোমরা এখানে 5 বছর এবং ওবিসিরা এখানে তোমরা 3 বছরের কিন্তু এখানে বয়সের ছাড়গুলি পেয়ে যাবে। এরপর তোমরা দেখবে, এরপর বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ জেনারেল এবং ওবিসিরা এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে, অর্থাৎ অ্যাপ্লাইয়ের সময় তোমাদের কিন্তু 100 টাকা পেমেন্ট করতে হবে। এসসি এসটি এবং অন্যান্য কাস্টের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের কোনো রকম টাকা পয়সা পে করতে হবে না, বোঝা গেল? এরপর এডুকেশন কোয়ালিফিকেশন, মাধ্যমিক পাশ কিংবা উচ্চ মাধ্যমিক পাশ কিংবা গ্র্যাজুয়েশন পাশ এখানে চেয়েছে। এরপর ইম্পর্টেন্ট ডেট, এখানে তোমাদের অ্যাপ্লাইটি শুরু হবে 1 ফেব্রুয়ারি 2024 এবং অ্যাপ্লাইটির লাস্ট ডেট হবে 27 ফেব্রুয়ারি 2024। এরপর ইম্পর্টেন্ট লিঙ্ক, এরপর রেজিস্ট্রেশন কিংবা লগ ইন, আমাদের নিজস্ব ওয়েবসাইটে ভিজিট করলেই তোমরা এরকম পেজ দেখতে পাবে, অথবা নোটিফিকেশন লিংক, এভাবে তোমরা দেখতে পাবে। অবশ্যই তোমরা এগুলিতে ক্লিক করে অবশ্যই তোমরা তোমাদের নাম নথিভুক্ত করতে পারো কিংবা তোমাদের অ্যাপ্লাইটি তোমরা করতে পারো অনায়াসেই। তো বন্ধুরা, আজকে এতখানি। কোনো রকম জিজ্ঞাসা কিংবা মতামত থেকে থাকলে অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামত তোমরা কমেন্টের আকারে জানাতে পারো। তো বন্ধুরা, আজকে এতখানি। নেক্সট দিন আবারও একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো।